তো তার একটা মনে পড়ে গেছে, ফায়দা হুজুরাইতে হইতে কইল একতে বিয়া করছে, কি করছে বিয়া করছে, বাসর ঘরের ভিতরে যখন ঢুকছে তো দেখো আজকের নাইট, আজকের রাত্রিটা হচ্ছে আমাদের জন্য ফ্রিডম নাইট, স্বাধীনতার রাত্রি, তুমিও আজকে আমার কাছে কোনো জিনিস গোপন করবে না, আমিও তোমার কাছে কোনো জিনিস গোপন করবো না, সব ওপেন করে দিব। তো তুমি যেহেতু মায়া মানুষ, তুমি আগে কর, লেডিস ফার্স্ট, তুমি আগে কর, কয় প্রশ্ন করেন উত্তর দেই, তোমার জীবনে তুমি কয়টা প্রেম করছো, কারে জিগায়, নতুন বউরে, কারে নতুন বউরে জিগায়, তোমার জীবনে তুমি কয়টা প্রেম করছো, এবিটি যখন কইছে তো বালা করে যেহেতু জিগাইছে কই আলাই, আর যখন করতো না স্বাধীনতা দিছে, এবিটি উঠে গেছে, উঠতে গিয়া ওয়ার্ড্রোবের কাছে গেছে, ওয়ার্ড্রোবের উপরে এবিটি ভ্যানিটি ব্যাগ, কি টি ব্যাগ কথা কয় না, কিটি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, এমনও বেরিয়েছে, এমন ভ্যানিটি ব্যাগ দেখে লয়, এবিটিতে লম্বা টাইট ফিট একটা বোরকা ফিন দেয়, হাতের মধ্যে কয়টা চুড়িমুড়ি লাগে, একটা সেন সোনালি কালার, কি কালার, সৌদি আরব ফাটাইছে, আমরা তে কেডা আমরা তে কামাই করে সৌদি আরব ফাটাইছে, মার্শাল্লাহ, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ফাউদা, সেন মাইরে, শৈলের কইটা আবার কি দেখা যায়, আছে না নাই, এরম বোরকা পরে শৈলের কইটা আবার কি দেখা যায়, এরম মহিলা আছে না নাই, বেনিটি ব্যাগটা খুলছে, বাড়ি ফিরে আনছে, আইনা সেনটা খুলছে, খুললা বিত্রেতে আটা ব্যাগ বের করছে, ফার্স্ট হেরার তো বেনিটি ব্যাগ ফার্স্ট, আমরা মানুষ বড় টেরা কম দেখা না, তারা বেনিটি ব্যাগে ডুহায়, ফার্স্টের ভিতরে ডুহায়, ঘোড়ো রাহে, কোনাচ্ছে করে রাহে, ফাইলের ভিতরে রাহে, আসে না নাই, খুলছে ব্যাগটা খুললে আস্তে করে যখন ডালছে দেহে যে ব্যাগের ভিতরেতে বাড়িছে 50টা টেহা, কয় টেহা, 50টা টেহা আর তিনটা সাইজ, কয়টা সাইজ মুজেন কইলাম, পয়েন্টটা হারাইয়েন না, তিনটা সাইজ আর 50টা টেহা, 50টা বাইর গেছে আর তিনটা সেলে বের করেছে, ও তোমারে কয়ে জিজ্ঞেস করলাম তোমার বয়ফ্রেন্ড কয়জন, তুমি তিনটা সেলে বাইর করলে কারে আর 50টা বাইর করলে কারে, ও শোনো আমার একটা নিয়ম ছিল, আমি যতবারই প্রেম করছি নতুন বয়ফ্রেন্ড যোগাইছি ততবার একটা কইরা সাইল রাখছি, কয়টা কইরা, একটা কইরা সাইল রাখছি, তো সাইলে আছে কয়টা, তিনটা, তারপরে চিন্তা করছে না সত্যি সাধু ওই যেহেতু সাইল কয়টা, তিনটা, সেহেতু ঝামেলা নাই, তিনটা ফ্রেম করতেই পারে বর্তমান যুগে, কি কাম বর্তমান যুগে তিনটা ফ্রেম করতে পারে, তে মনে মনে কয় আলহামদুলিল্লাহ, হেবিটি ডাক দিয়ে কয় না 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 আলহামদুলিল্লাহ কইও না, বেজাল আছে, কি আছে, বেজাল আছে, কয় তুমি খালি তিনটা সাইল দেহ, তুমি 50টা নোটটা দেহ না, তো 50টা নোটটা কি, কয় 1 কেজি সাইল বেচা 50টা বেশি, যে কতটা হুইন্যা জাগাত বেড়ে খাই স্টুপ করে মাথাটা ঘুরে চিতে ঘুরে গেছে, হেইতে ডাক দিয়ে লাগছে, বেড়ে ডাক দিয়ে কয় ভাবি গো আপনার বাইয়ে কথা কয় না, আপনার বাইয়ে নাই, আপনার বাইয়ে ভাবি তো হুইন্যা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে তুমি কি দিয়ে আইসো, এবারে বেশ হয়ে গেল না, আরাম এখন পর্যন্ত গেছি না, কোনো দিয়ে আইসি না, তো বেশ হইলো করে, এবারে ফানি দিনে শেষ, পায়ে ডাক দেখ কিরে তুই বাসুর রয়েছে বেউস হয়ে যাস গা, হ্যাঁ হ্যাঁ কি ঘটনা কি কি কিছু, তো ভাই কি সে মিছে পরে আগে একটা প্রশ্নের উত্তর দে, তো কর, তো 1 কেজি সেল কয়টা, ভাই কো না আসল তো না এটা মুরাদনগর ন নব, ডাইরেক্ট ইমার্জেন্সি দোয়ার লাগবো, ডাইরেক্ট মুরাদনগর পাঠাইছি ইমার্জেন্সির মধ্যে, আমার মানিক ডাক্তরে কেডা চিনেন না মানিক স্যার রে, আমার খুব ভক্ত ফয়েজ হিসাবের ভক্ত, কেন আলহামদুলিল্লাহ সরাসরি উপজেলা হসপিটালে পাঠাইছে, মানিক স্যারে বাড়ি গেছে এইরকম কানের মধ্যে বড়ি বড়ি লাগাইয়া বহুর মধ্যে মাসে ও জিব্বাটা বাড়ি করো আ বের করছে, ও চোখটা খোলো চোখ বড় বড় করছে, খুললা দেখছে, দেখে সেরে কয় তোমার তোমার কী সমস্যা, ঘুম কম হয়, ও স্যার ঘুমাইতাম ঘুমাইতাম আমি আপনার ক, আরে ঘুমাইতে না করে, ও আমার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে লম, ও প্রশ্নটা কি, ও স্যার 1 কেজি সাইল করে ডাউ, ও না না এটা সব কোন এটা ডাইরেক্ট ডিস্ট্রিক্টে, আরে ডিস্ট্রিক্টে যাবো না জেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, হেন লয়ে গেছে লম্বা সিরিয়াল টিরিয়াল দৈরা তার ভিতরে ডুবাইছে, এবার কোট মোট টাই টুই লাগাই উপরে এয়ারফোন মারফোন লাগাই আইছে, আইসারে জিজ্ঞেস করে কী সমস্যা বাবা বলো, জিব্বাটা দেখাও কয় জিব্বা টিব্বা ভরে, আগে আমার একটা উত্তর দিন কয় করো অসুবিধা নেই, কয় স্যার 1 কেজি সাইল কয়টা, এবার কয় না এটা তো ডিস্ট্রিক্টও চলবো না, এবার অপর যাও লাগো বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, লম্বা সিরিয়াল সিরিয়াল দৌড়ে গেছে, দেয় সেটা বড় ডাক্তার এরকম কম্পিউটার সামনে ফিটিং করছে, বড় বড় লাইট লাগাইছে, লাগাই সেটা কয় তোমার জিব্বাটা দেখি এত টিপ্পা টিপ্পা দেহে সব দেখে সেটা কয় আচ্ছা তোমার কী সমস্যা, ঘুম টুম ঠিকভাবে হয় না, পায়খানা টাইখানাটা ক্লিয়ার আছে, আপনি পায়খানা নিয়ে ঘুরে দিছে, আপনি পায়খানা আছে, উত্তর দিয়ে লম, তো কী আমার একটা প্রশ্ন আছে, তো প্রশ্নটা কি, তো বাবা কোন তো স্যার 1 কেজি সাইল
কয় না, উত্তর না দিলে স্যার আমি সুস্থ হইতাম না। কই বুঝি তোমার এনে কাম হইতো না, তোমার ডাইরেক্ট পাবনাথ কন্যা পাবনাথ ডাইরেক্ট পাবনার মধ্যে ভাড়াই দিছে। পাবনায় যখন ঢুকতে লইছে একজন ইয়ে কেউ করে একজন ইয়ে ব্যাও করে, পাগল না বড় ডাক্তার বার হইয়াছে, ডাক্তারের শুন ডুফুর বিল খেয়ে রয়েছে পাগল গুলোকে থাকতে থাকতে কি হয়েছে পাগল হয়েছে পুরো পাগল। এই তে ফোকটা আপায় কতক্ষণ ডাইনি আদে কতক্ষণ বামে আদে বড় লম্বা দূরে তার বাড়ি করছে, তারের আবার গুনাডি খোলা, গুনাডি খোলা 550 ভোল্ট, তে দুনোটার লগে দুনোটা বাড়ি দেয় আর কেরেত পিরা বসে আগুন দূরে উড়ে। ডাক্তার কয় এই তো রুগীর কাছে নমুনা তো বলা না, কয় দেখ এই দুইটা তো দুই গালদা ঢুকাইয়াম সমস্যাটা কি কর, কয় স্যার আপনার ভোল্টেজ কত 500 ফল, তো আপনি 1100 লাগান, 1100 লাগান কোনো অসুবিধা নাই, একটা প্রশ্নের উত্তর দিয়ে কি দিয়ে একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি এরপর আমার 1100 ঢুকাইয়েন কোনো অসুবিধা নাই। ক প্রশ্ন কর, কয় স্যার 1 কেজি সাইল কয়টা। ও বন্ধু হাসতে হাসতে নিও না, এখানে যুবকের সংখ্যা বেশি, ছেলেদের সংখ্যা বেশি, যুবকরা এখন মাহফিল মুখী হয়েছে গানে যায় না ঠিক কিনা কও, যুবকরা এখন ডানে বামে যায় না ঠিক কিনা কও, যুবকরা এখন কোরআনের পাগল ঠিক কিনা কও, যুবকরা এখন হাদিসের পাগল ঠিক কিনা কও। অনেকে কইছে হুজুর যেই বড় প্যান্ডেল করছেন বর্তনা বর্তনা, আমি কইছি জাগা হইতো না ঠিক কিনা কান। একটাই কো হুজুর আমার লাগে একটা মাইয়া দেখেন কি দেখতো কথা কয় না, কথা না বললে ওয়াশ করাম কেমনে মাইয়া দেখেন মাইয়া। আমি জি গেলাম তোর মোবাইল টিকটক আছে নি, কহুজুর আছে, আমি তোর বিয়া বন্ধ। কহুজুর কে রে টিকটক থাকলে মিয়া বন্ধ হইতো কে রে, আমি জি কইলাম টিকটকের মাইয়া মাইয়া ফেলে ফিল্টার মাইরা মাইরা যে সুন্দর ছবি আপলোড করে তুই 30 সেকেন্ডে যেই মাইয়া ফাইন দে হস, আমি যদি সাবিতলা গ্রামের ওই স্বাস্থ্য ভাইয়ের বোনের মত বন্ধু দেখায় তুমি কই টিকটক আর কই তুমি। আমি কইছি তোর লাগা মাইয়া দেহাম আগে শর্ত করল তোর মোবাইল থেকে টিকটক এই সফটওয়্যারটারে আনলোড করলে আনুষ্ঠান করলে এরপরে তোর লাগে মাইয়া দেহাম, নাইলে দেখতাম না। ও যুবকেরা ও যুবকেরা ও যুবকেরা ও যুবকেরা, তোমরা কি মনে করো তোমরা সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকলে, স্নেক ভিডিও নিয়ে পড়ে থাকলে, ফেসবুকের রিলস নিয়ে পড়ে থাকলে এই মুমেন্ট জিন্দগি পাবা? পাবো না রে যুবক। ও যুবক যদি আল্লাহ চাও, রসুল চাও, নবী চাও, আখেরাত চাও, কোরআন চাও, বাদ দেন সব, সব বাদ দিয়ে এক আল্লাহর দিকে ফিরে আসো ঠিক কিনা কল। আল্লাহ বলে লা তামশি ফিল আরদি মারহা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ইন্টারেস্টিং আলোচনা, ইন ফ্রন্ট অফ মি আমার সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছেন লা তামশি ফিল আরদি মারহা, বান্দারে জমিনে জমিনে অহংকার নিয়ে চলো কথা কয় না, চলো অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। জোরে কন্না নাউজু বিল্লাহ। ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকাল যাররাতিন মিন কিবির। জরিরুল কদরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হলে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে। কি তোমার সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, আমার অহংকার আমার টাকা বেশি আছে না নাই, আমার গোষ্ঠীর শক্তি বেশি আছে না নাই, আমার শরীরের মধ্যে শক্তি বেশি এরকম আছে না নাই, আমার শিক্ষার গৌরব আছে না নাই, আমার ঘরে টাইলস আমার ঘরে টাইলস আমার বাড়ি বিল্ডিং এরকম অহংকারী ব্যক্তি আছে না নাই। আমার ভাইয়ের আমার বন্ধুগণ চলে যায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের জমানায়, জোরে কোন কার জমানা, কথা বলেন কার, কথা বুঝেন না কার। সুলাইমান আলাইহিস সালামের বয়স যখন মোটামুটি হয়ে গেল, আপনারা সবাই দোয়া করবেন যেন সুলাইমান সালামের বিয়াটা করাইতে পারি। সুলাইমান আলাইহিস সালামের বয়স যখন মোটামুটি হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের মন্ত্রীরা সৈন্যবাহিনীরা বলল হুজুর আপনি এক কাজ করেন, বিবাহ করেন। কি করেন? বিবাহ করেন, বিবাহ আপনার জন্য নিট প্রয়োজন। আচ্ছা বিবাহ করব, অসুবিধা নাই, তবে বিবাহ করার আগে আমি যে মেয়েকে বিবাহ করব তার গুণ লাগবো 6টা। জোরে কোন কয়টা?
কয়টা? ছয়টা। এক নম্বরে মেয়েটা শিক্ষিত হতে হবে, দুই নম্বরে মেয়েটা পর্দাশীল হতে হবে, তিন নম্বরে মেয়েটা দেখতে সুন্দরী হতে হবে, চার নম্বরে মেয়েটা দিনদার হতে হবে। এরকম বলতে বলতে ছয়টা গুণ যখন নবী বললেন, মন্ত্রী করলো কি, একটা ঢোল নিল, ঢোল, এই ঢোল বাজাইয়া বাজাইয়া পুরো রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, আমরা রাজায় বিবাহ করব। কি করব? কথা কয় না, কি করব? আমাদের রাজা বিবাহ করবে। ছয় গুণওয়ালা মেয়ে দরকার, কয় গুণওয়ালা? ছয় গুণওয়ালা মেয়ে দরকার। পুরো রাজ্য যখন ঘোষণা করে দিল, একটা জেলে ছিল, নাম কি? জেলে। কি জেলে? সারাদিন জাল পাইয়া বিকালবেলা যেই মাছটা পাইতো, এই মাছটা বাজারে নিয়ে বিক্রি করতো, মাছ বিক্রি করতেছে, ওইখান দিয়ে ঘোষণা হইতেছে রাজা বিবাহ করবে, ছয় গুণওয়ালা মাইয়া দরকার। কয় গুণওয়ালা? ছয় গুণওয়ালা মাইয়া দরকার। এই ঘোষণা ঢোল পিটাইয়া যখন সব জায়গায় দিয়ে দিছে, সব জায়গায় যখন দিয়ে দিল, ছয় গুণওয়ালা মাইয়া দরকার। এই ছয় গুণওয়ালা বিশিষ্ট মাইয়া দরকার তার রাজার। এই ঘোষণাটা শুনছে একটা জেলে, কেডা জেলে, জেলে যাইতেছে, খালি ডুলাটা মাথায় লইয়া যাইতেছে আর চিন্তা করতেছে, পাহাড়ে রাজা যে বিবাহ করবে, ছয় গুণওয়ালা মাইয়া খুঁজে, আমার বড় একটা মাইয়া আছিল, তবে আমার ছয়টা গুণের মধ্যে পাঁচটা মিলে, কয়টা মিলে? কথা কয়না, কয়টা? পাঁচটা মিলে, একটা মিলে না। কোন তো একটা কি? বংশ। জোরে কোন কি? বংশ। সবগুলোই মিলে, একটা গুণ মিলে না, এই একটা গুণ হইল কি? বংশ। জোরে কোন কি? বংশ। এই কথা চিন্তা করতেছে, ডিস্টার্ব করেন না, বুঝে যান গা সব। ছয় গুণওয়ালা মাইয়া, পাঁচটা মিলে একটা মিলে না, এটা হইলো বংশ। এই কথা চিন্তা করতে করতে গেছে বাড়িতে, কোথায়? বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাত যখন হয়েছে, জামাই বই একলোকে বই বইয়া ফান খাইতেছে, আর ডাক দিয়ে কয়, ও গো, কি গো? কতক্ষণ কি গো? ও গো, কি গো? ও গো, কয়, শুনছুনি? কয়, আমরা মাইয়াটা তো মাশাল্লাহ উপযুক্ত হয়েছিল, এটার কি বিয়ে শাদী দেওয়ার একটা ব্যবস্থা করানোর দরকার নাই? ও তুমি বাপ, তুমি দুইলেই পারো। ও আমি তো একটা ফাত্র দেখছিলাম। কি দেখছিলাম? ফাত্র দেখছিলাম। ও ফাত্রটা কেডা মাশাল্লাহ ভালো হইলে বিয়া দিয়ে দিলাম। ও ফাত্রটা তুমি চিনবা কইলে? কই কেডা? ওই এই পুরোটা রাজ্যের রাজা সুলাইমান। রে সুলাইমান বেডিজন হুনছে, শিখতে গেছে, তুমি করতে পারো, করতে পারো। হীরা চিরা খেতা ধুইয়া লাট্টি আর স্বপ্ন দেহ সুলাইমান লগে আমার মায়ের এ বিয়ে দিবা পারো তুমি? এবার হাড় আর রায় তুমি বাইরে গুমান লাগে মশা মারতে মারতে গরু ঢুকতে দিছে না। গেছে গা রাইত শেষ। পরের দিন সকালবেলা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বিকালবেলা মা তার মেয়েরে মাথার মধ্যে তেল দেয় আর বিলিকা দেয়, ডাক দিয়ে কয়, মাইয়া কি শুনছস? রাজাই তো বিয়া করবো। কেনা বিয়া করবো? রাজাই বিয়া করবো, ছয় গুণওয়ালা মাইয়া বিচারে, সবটি গুণই মিলে, একটা মিলে না, পাঁচটা গুণ মিলে তোর লগে, একটা মিলে না, এটা হইলো বংশটা। যদি বংশটা মিলত তাহলে তোর লগে বিয়া হয়ে গেল। বাইরে কইছে পরে মাইয়াটা হিসুলের দিক ফিরছে, ফিরে ডাক দেখ, আম্মা হেসানি, ডাক দেখ, আম্মা রাজা যদি চায় ছয়টার মধ্যে বেশি দেবে তো করুন না, পাঁচটা তো মিললেই গেছে, একটা বাদ দিয়ে কি রাজায় আমারে বিয়া করতো? পারে না? পিছনের দিক ফিরছে, ফিরে যাওয়ার পরে বেড়ি খেরুই গেছে, খেরুইয়ে ওইটা একটা শটকানা দিছে, ও রাইতে তোর বাফে ঘুমাইতে দিছে না, তুই দিনের বেলা শুরু করছ রাজার বিয়ে করতে? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মেয়েটা রাত্র যখন হয়ে গেল বারোটা থেকে সাড়ে বারোটা সময় তাহাজ্জুতের নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, আল্লাহ আল্লাহ, ও সুলাইমান রে বানাইছো তুমি আল্লাহ, ও আল্লাহ সুলাইমান রে বানাইলা তুমি আল্লাহ, আমি জেলের মেয়েরও বানাইলা তুমি আল্লাহ, তুমি আল্লাহ কি পারো না সুলাইমান রে ফকির বানাইয়া, আমি জেলের মেয়েরে ধনী বানাইয়া, সুলাইমানের ঘরে আমারে রানী হিসাবে পাঠাইতা। জোরে কন্যা সুবহানাল্লাহ, দোয়া করছে কার কাছে? জোরে কন কার কাছে? আল্লাহর কাছে। যখন দোয়া শেষ, সকালবেলা এরকম একটা চিঠি নিছে, কাগজ নিছে, কাগজ নিয়ে চিঠির মধ্যে লেখা শুরু করেছে, আমি জেলের মেয়ে আপনার কাছে চিঠি লিখলাম,
আপনি যখন বিয়ের কথা বলেছেন শোনা মাত্র আমার কাছে ভালো লেগেছে, আমি বড় মহব্বত করেছি, আমি বড় পছন্দ করেছি। ও বাদশা সুলাইমান, আপনি যদি আমাকে বিবাহ করেন, কথা দিচ্ছি কোনোদিন আপনাকে গোসল করতে হবে না, আমি আপনাকে গোসল করাবো। কোনোদিন আপনাকে হাতে খাইতে হবে না, আমি আপনাকে খাইয়ে দেব। ও সুলাইমান, দুনিয়ার কোনো লাভের জন্য না, আপনি হইলেন আল্লাহর নবী, আল্লাহর নবীর স্ত্রী যদি আমি হইতে পারি, আপনার ডান হাতটা ধরে ধরে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে কন সুবহানাল্লাহ। এই চিঠি চলে গেছে রাজ দরবারে, কোথায় রাজদরবারে, সিটির স্তূপ পড়ছে, এরকম টাল পড়ছে, মন্ত্রী সবির সিটি সংগ্রহ করছে, খুললা দেহে মুসির জি, নাফিতের জি, জেলের জি, সব সিটি স্তূপ করে হালাইতে রাখছে। এ সিটি দেখিয়া মন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে। মন্ত্রী সাহেব রাজারে খবর দে, আমরা এখনই আবার রাজার সঙ্গে একটা মিটিং করব। খবর দিছে সুলাইমান আলাইহিস সালাম, আইয়া বইছে মন্ত্রী সবার, রাজকুমার সবাই মুখ ভার করে বসে আছে। রাজা ডাক দিয়া কয়, তোমরা মুখ বার করে আসো। কয়, মুখ বার করে থাকতাম না, আপনি রকম বিয়া করতেন, আপনি বিয়ে শাদী করেন না। তো কেন বিয়ে না করলে কি হয়েছে? কয়, এই যে দেখেন স্তূপ, কোনো মায়ের ভাই বাহি নাই যে আপনার কাছে সিডি লেখছেন, আপনি কি করবেন? করেন ফইলে ওই টান দিয়ে তুলছে ওই জেলের মেয়ের সিডিটা, কার মায়ের সিডিটা, জেলের মেয়ের সিডিটা তুলছে, লেখা আছে এরকম এরকম ঘটনা, আপনাকে বিবাহ করতে চাই। জেলের মেয়ে আমি বাসার বিয়ে করবো কইয়া টান্দা দুইটা সিডিটা ধইয়া টান্দা সিরা ফালাই দিছে। ভাইয়ের আমার বন্ধুগণ আমার, আমার দিকে তাকান, জেলে যেমন আল্লাহর বান্দা, সুলাইমানও আল্লাহর বান্দা। আল্লাহ ডাক দেয়া কই, সুলাইমান তুমি যেই কাজ করেছ আমি আল্লাহর কাছে সেই কাজটা পছন্দ হয় নাই। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। ভাইয়ের আমার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, মন দিয়ে কথা শুনেন, কথা হারিয়ে ফেললে কথা বুঝবেন না। সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজেজা দান করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জিন্দা করতেন, সুবহানাল্লাহ। কোন মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছাড়লে সর্প হয়ে যাইতো, সুবহানাল্লাহ। কোন অবন্ধু তাকায়া দেখো, সকল নবীর আল্লাহ একটা একটা মুজেজা দিয়েছে, আমার আপনার নবীর আল্লাহ মুজেজা দিয়েছে 12,500, সুবহানাল্লাহ। কোন আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, মেষ্ক আম্বরের গ্রাম 3 দিন পর্যন্ত থাকত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সব সময় বাবরি চুল রাখতেন, বাবরি চুলের মধ্যে নবী জাইতুনের তেল ব্যবহার করতেন। রসুল যখন মাঝে মাঝে টুপি সারা রাস্তায় হাঁটতেন, রসুলের বাবরি চুলগুলার মধ্যে আউলা কেশে বাউলা বেশে যখন নবীর চুলের মধ্যে বাতাসটা লাগত, নবীর চুলগুলা সমুদ্রের পানির মতো ঢেউ খাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ এত মুজেজা দান করেছে, বর্তমান সময়ে কিছু পীর বের হয়েছে, কিছু দরবেশ বের হয়েছে, যারা বড় বড় দাড়ি রাখে, বড় বড় চুল রাখে, দাড়ি রে পাকাইয়া, জট পাকাইয়া, জট পাকাইয়া, জট পাকাইয়া রাস্তায় হাঁটে আর ঘুরে, রাস্তায় হাঁটে আর ঘুরে কয়েতে হগির আলি পাইছে ঠিক কিনা কাইছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা মুস্তাক ফয়জি পীর সাহেব, জোরে কোন কে, মুস্তাক ফয়জি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ আমাদের এখানে চলে আসছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা এতে খুশি না বেজার, আমরা এতে খুশি না বেজার। আলোচনাটা কি সামনে বাড়াবো না বন্ধ করে দিব? হুজুরে যতক্ষণ আসে অতক্ষণ চালাই কি কন, আর পরে আবার হুজুরের পরে কিন্তু আবার আসে, আসল পাগল কইলাম আছে, পাগলাই পড়ছে, ফাগলাই পড়ছে আমার বন্ধু মানুষ মাঝহারি, এই এই মাঝহারি। এরপরে আরও একটা খেলেছে, তাবার উপ আছে কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে মুস্তাক ফয়জি হুজুর বইব, এরপরে বইব ফাগলা মাঝহারি, বাইরাল মাঝহারি সবাই চিনে। এরপরে দোয়া হবে ফ্যাট বইরা খিচুড়ি খেয়ে যাবেন, থাকবেন না ইনশাল্লাহ। আপনাদের জন্য বড় বড় কাজীবাড়ির ডেক, কারণ কোন বাড়ির ডেক, কাজীবাড়ির ডেক দিয়ে 6 ডেক খিচুড়ি করছি, খিচুড়ি খাইবেন পলিথিন দেন লয়ে যাবেন, পারতেন না, এই পারতেন না খিচুড়ি, কারণ বাড়িওয়ালা বইয়ে রয়েছে না, খিচুড়ি খাইবেন পলিথিন দিমু, পলিথিন দিয়ে বাইক লয়ে যাবেন। কন্যা মার হাবা, আরো শুনলে কন্যা মার হাবা। আজকে আমরা এখানে দোয়া কবুল হবেন,
আলহামদুলিল্লাহ কন্যা এই এই মাজারি হইয়া পড়ছে তো এখন আর মনে মুরাদির বিল নাই আছে না নাই এই মুরাদির ওয়াজ চলবে কি চলবে না আসল মজা সামনে আইছে সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা যখন আকাশে উঠতে সুবহানাল্লাহ কন্যা সুলাইমান আলাইহিস সালাম এমন কোন ভাষা ছিল না জানতেন না সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা জানতেন সুবহানাল্লাহ কন মাছের ভাষা বুঝতেন সুবহানাল্লাহ কন সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ আমরা রাম বলা শুরু করি না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিল এটা হলো আংটি জোরে কোন কি আমরা এদিকে দিক তাকাইয়েন না সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা দান করেছিল এটা হলো কি আংটি এই আংটিটা যখন পরত এটা হলো মোহরে নবুয়ত নবুয়তের একটা চিহ্ন ছিল আংটি আল্লাহ তাআলা যখন হযরত সুলাইমান সাল্লামের আংটিটা দিয়েছে দেওয়ার সময় কইছে নবী আপনি আংটিটা সব সময় ব্যবহার করবেন তবে এক সময় ব্যবহার করবেন না এটা হলো যখন আপনি ওয়াশরুমে যান টয়লেটে যান এই আংটিটা কি করবেন খুইল্লা রাখবেন খুইল্লা যাইবেন সব সময় সুলাইমান সাল্লামের সাথে একটা বডিগার্ড থাকতো নাম হলো বরখিয়া নাম কি কথা কয় না ফিসের তারা না কয় নাম কি বরখিয়া ছিল সব সময় বডিগার্ড সব সময় এই এস্তেঞ্জায় যাওয়ার সময় নবী আমার আংটিটা খুইল্লা বরখিয়ার হাতে যাইতো কোন তো দেখি নবীদের এবং আমাদের প্রধান শত্রুর নাম কি কথা কয় না নাম কি শয়তানের নাম বলে গুণ হইব না শয়তানের নাম লয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শিন ইয়া তোয়া আলিফ নুন এই পাঁচটা অক্ষরের বিনিময়ে 50টা নাকি সুবহানাল্লাহ কারণ কি আল্লাহ কোরআনে শয়তান শব্দ ব্যবহার করেছে কোরআনে শয়তান শব্দ ঢুকার কারণে শয়তান কইলো আল্লাহ 50টা নাকি দেয় জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার শয়তান সব সময় সুলাইমানের পিছনে ঘুরত সুলাইমান আলাইহিস সালামের পিছনে শয়তান সবসময় ঘুরতো আংটিটা নেওয়ার লেগে কি নেওয়ার লেগে আংটিটা নেওয়ার লেগে একদিন বরখিয়া ডিউটি করনের লেগে বাড়ির থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আইতেছে শয়তানে চিন্তা করে দেখলো চারি পাশে কেউ নাই এই তো সময় আস্তে করে শয়তানে যাইয়া বরখিয়ার মুখটার মধ্যে শব্দ ধরছে খেয়াল করেন কথা বরখিয়ার মুখটার মধ্যে শব্দ ধরিয়া একটা রুমের ভিতরে ঢুকাইছে রুমের ভিতরে ঢুকাইয়া এরম একটা চেয়ারের মধ্যে বসাইছে চেয়ারের মধ্যে বসাইয়া দুইটা হাত কাউরি দিয়া বাঁধছে পিছনে ফেস দিয়া বাঁধছে বাইন্দা বরখিয়ারে ফালাই রাখছে ফালাইয়া তে আস্তে করে রুমেরতে বাড়িছে বাড়িয়া সেরা শয়তান রে আল্লাহ একটা ক্ষমতা দিছে যে কোনো রূপ ধরতে পারে ঠিক কিনা কন বরখিয়ার রূপ ধরছে দৈরা আস্তে করে আড়া শুরু করছে সুলাইমান নবীর সাথে আড়া শুরু করছে সুলাইমান সাল্লাম হাঁটতেছে এই বরখিয়া শয়তানও হাঁটতেছে হাঁটতে হাঁটতে সুলাইমান সাল্লামের এস্তেঞ্জা ধরছে এস্তেঞ্জা ধরার পর ডাক দেয় বরখিয়া তুমি একটু এনে দাঁড়াও তুমি একটু দাঁড়াও আমার আংটিটা রাখি আমি একটু এস্তেঞ্জা করাইছি সুলাইমান আলাইহিস সালাম বরখিয়ার হাতে আংটি দিয়া গেছে এস্তেঞ্জা করতে আসলে আংটিটা গেছে কারা তো কথা কয় না কারা তো শয়তানের হাতে আস্তে করে আংটিটা লইয়া বরকিয়ায় আড়া শুরু করছে হাঁটতে হাঁটতে যাইয়া এই শয়তানের আংটিটা লইয়া গিয়া আংটিটা ফোরছে ফইরা এতক্ষণ আছিল বরকিয়ার বেশ এইবার ধরছে কার বেশ সুলাইমানের বেশ কার বেশ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ ধরছে দইরা আংটি লইয়া সুলাইমান আলাইহিস সালামের বেশ দইরা রাজদরবারে গেছে দুইকাই ভিতরে যায় সেরা কয় হনছেন নি কয় কি কয় নকল বার হইয়া গেছে কি বাড়িয়ে গেছে গা নকল বাড়িয়ে গেছে গা আমি হইলাম আসল যে কোনো মুহূর্তে আমার রূপ ধরে শয়তান আয়া কইতে পারে আমি আসল এই যখন নকল লুকটাই আসল কইব তখন কি করবেন মহারাজ আপনি কোনো চিন্তাই করবেন না কইতে দেরি ফিডা লাগাইতে দেরি নাই সুলাইমান আলাইহিস সালাম সবসময় একটা ল্যাংরা পুলিশ পালতো কি পুলিশ ল্যাংরা ল্যাংরা সিকিউরিটি গার্ড পালতো তো হগতে দিকে তো এতরে ফালেন করে কই ল্যাংরাডি কাজে লাগবো কই করে ইতানের আডিডি বের হইতে হেদ ঠু আদিতারে বলা এই আমরা সাবিতলা স্কুলে আছিল পণ্ডিত চা পিছা কথা কয় না পণ্ডিত চা আছিল পণ্ডিত চা আমি ঠু আমার তো এইরম ল্যাংরাডা রাখতো ঠু আমার অনেক লেগে ল্যাংরাডা কয় হুজুর হারাটা বছর আমার খাওয়াইয়া ফালছেন শরীরে হুনফুন্ড হয়ে রয়েছে আর শরীরে আইফাই করতেছে অনেক দিন ধরে মানুষ ফিডি না নহল যেতে বার হয়েছে আমনে কেউ ওরে দায়িত্ব ধরল তো দায়িত্বটা আমারে দেবে ফিডার আমি ফিডার সুলাইমান সাল্লাম বার হয়েছে বার হইয়া দেখে যে বরখিয়া নাই আরে বরখিয়া গেল কোথায় খুঁজতে খুঁজতে গেছে রাজদরবারের দিকে রাজদরবারের দরজাটা ফাঁক করে খালি তাকাইছে তাকাইয়া দেখা যে নবী সুলাইমান এনে আরেকটা দেখা যায় ওইখানে যখন মুখটা ভিতরে দিয়েছে শয়তানও তো খেয়াল রাখছে যে কোনো মুহূর্তে আইতারে ডাকিয়া কেন হটাই পড়ছে ডাড়াইছে নকল ডাই পড়ছে ল্যাংরাটা তো মাশাল্লাহ হাতলা তো ছাপ করে গিয়ে ধরে নিয়েছে ধরে তো গেটে নিয়ে মেঝে ধরে টুনান শুরু করছে
আসলরে ভিডিও শুরু করছে আসলে নহলটা এনো পিডা খায় কাডা আসল না সিলেবাস করে সুলাইমান আমি সুলাইমান তো তুই সুলাইমান দিকে তো ভিডিও করবি পারে আমার ভিডিও আমি তো সুলাইমান তো সুলাইমান কবি আর ভিডিও করবি টুন্না মারে ঘুষি মারে লাথি মারে সারছেন যেমনে মারা শুরু করছে এবারে গেছে বেউশিয়া ল্যাংড়া তো হা মারার কেসের মামলা আমি করতাম মারার কেসের চস্তের দরকার নাই আরে আমি মিছে করে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ উফরে উফরে কোন মারার কেসের কোন কেসের বিষয় দরকার নাই এক কাম করে এটা আনজাই নিয়ে নদী পার হলাই দিয়া কোন নদীর পারে ও বন্ধু মন দিয়া শোনো সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কেনা গ ও বন্ধু 20 লক্ষ টাকা যদি ব্যাংকে থাকতে পারে আমার ঠেলায় তখন যায় না ঠিক কিনা কার 20 লক্ষ টাকা ব্যাংকে আছে তে ট্যাংডা লারে আর কি তা করণ যায় কোন একটা করণ দরকার কয় কি ও ফুস্ট দ সবজি বুকিং হয়ে রইছে একটা ফুস্ট খালি আছে মসজিদের সভাপতি কত কয় না যায় সাসাই আবার দু হারা বছর মানছিরে ঠিক করতে করতে কোমরটা বে ঠিক হয়ে গেছে কত কয় না আমি যখন কয়াম যদি ঠিক হয় কইবেন ঠিক আর বে ঠিক হইলে বে ঠিক কইবেন হারা বছর খাইতে খাইতে মানছিরে ঠিক করতে করতে এবার কোমরটা বে ঠিক হয়ে গেছে সিয়াটার মধ্যে গিয়া বইয়া ঠ্যাংডা লারে আর কয় কাডারে সভাপতি কয় আমরা আলহাস মাস্টার সমীরুদ্দিন ওই মসজিদে কয়টা দেয় কয়েকটা টিয়া দিব বুঝতে আমরা ফ্যান শুনে টেহা চলে কয়ে কাম কর আমি তো কই থাকতাম না স্বামী স্ত্রী লজে পায় না কুন্ডি স্বামী 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 এ নেতার দিকে এনে কোন দূরা পানি রইব তে লাভ দাবি থাকে আসে না নাই আরে এমপি সবে জ্বালায় না মন্ত্রী জ্বালায় না স্বামী স্ত্রী জ্বালায় ঠিক কিনা কান বউ জামাই কন্যা কন্যা লাগে তে আগে দিয়ে বইতে আরে তুই এই সুতকিতি বিচার করতাম তোর আনছে কেডা আমরা জামাইব কন্যা কন্যা করে মরে যাম না তুই আয় তো না ও তুলে আমার ব্যাংশনের বিলটা দিব গাড়া ঠিক কিনা ঠ্যাংডা ঝুলাই আর কয় কাম কর আমার নামটা প্রস্তাব কর আমার নামটা প্রস্তাব করলে লাভ হইব কি তোর এই দশ দিয়ে দেন হাজার তোর এই দশ দিয়ে দেন আর কয়ে দিস মসজিদটা টাইলস লাগলাম দিলাম কি দিয়ে লেব টাইলসটা দিয়ে লেব মাস্টরে টাইলস দিতে পারবো তারা মাসালে হেঁটে গিয়ে কইছে মসজিদের কেশিয়ার তো আমার কাছে টেহাইবে শোনেন মিটিং আছে জুম্মার পরে ইয়ের পরে জুম্মার পরে মিটিং আছে মিটিং ডাকছে কয় মাসাল্লাহ আপনার মসজিদে তো উন্নয়ন করা দরকার কাজকর্ম লাগাবো তো আপনার মাসাল্লাহ ওই যে কান্দা কান্দা গুসা কোন গুসা কান্দা গুসা সে আরো যে নামাজ পড়ে কয় এবার মাসাল্লাহ হাজির হিসাবে নিয়োগ করছে এবার মসজিদের টাইসটি দিয়ে লইব আল্লাহ দিলে যেহেতু টাইসটি দিয়ে লইব সভাপতি হবো তারা করে এলাম ঠিক কিনা কা পরের দিন মসজিদে যাইয়া ফুলাফেন্ডি ক্রিকেট খেললা ফুটবল খেললা গামতে গামতে ইতেন আইসে আইয়া মসজিদ ট্যাপটা সারছে এবার কান্দা নফল পরে কান্দা বাড়ি দিক দিয়ে কেডারে কেডারে বলে কি নামা কুয়ারা ফিসে কেডারে আমরা না হে তুই কার পুত্রে হে তুই কার তোমার কি দরকার তোমার কি দরকার ট্যাপটা তো জোরে সারসুস করে আসে না নাই এতে একটা ধাক্কা ফইলে গাইছে ন মসজিদের ভিতরে ঢুকছে বিকেতে তারা ওরকে নামাই তো নসলে কই আতরবো এত তার নিয়ত্র করে পান এত কারিয়া বড় দি বালা জালান শুরু করছে সভাপতি বালাইলাম না এবারে জালান তো বালাই শুরু করছে কো নিয়ত্র করে পান কো সাসা কিতে হইছে ও তো টুফি ডাকুন সাসা কান্দা গুসাইয়া আমি সিয়ারো ভাইয়া নামাজ পড়ো আপনার কাছে দোয়া আছে হুজুর দোয়া করেন কবর কথায় উঠতারি না সাসা ও তে তো ক্রিকেট খেলো আর ফুটবল খেলো থ্রি কোয়ার্টার পড়ো আর ওয়ান কোয়ার্টার পড়ো তে তো খেলার রে হালাইয়া মসজিদ আইছে টুফি থাও কার না থাও তোমার ডিসপ্লেটা মারা দিলে তোমার জীবনটার রিভাইন করলে দেখা যাব তুমি মানুষের কাছে খেজুরের রস শুরু করো ঠিক কিনা কার এরকম বাটফার সিটার বাংলাদেশে নাই আছে না সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা কান জেলের বউ মুখের দিকে না তাকায়া জালের দিকে চাই জেলের বউ মুখের দিকে না তাকায়া ডুলার দিকে চাই কই চাই
একজন একজন আইয়া ডিস্টার্ব করে, আপনি বন পরে রেকর্ড করেন। ডুলার দিকে চায়, ডুলা খাইলে করে পাঁচ হারাটা দিন জাল পাইছি একটা মাস হল আছে। বেডির মেজাজ ছিল ৪২, এবার হয়েছে ৪২ দোকানে ৮৪ হোনা দক্ষিণ ফারার আব্বাইচা হারা দিন জাল ভাই মাস আর মাস তুমি খালি মাছ পাও না হারাটা দিন ঘুরেছো একটা মাস ভাই শোন এমনি সেতা তো ভিতরে ঢুকে গেছে কেবল দরজা বন্ধ করতে গেছে ও বন্ধ করো না বন্ধ করতাম না কেন একজন লোক আছে ও করেছে নিজেরই খাওন তুলে না আবার আনছে কি মেহমান এরকম লোক আছে না নাই এরকম মহিলা আছে না নাই জামারে জামাইরে খোলার মধ্যে দেয় কই দে খোলার মধ্যে দেয় দিয়া টালে একটা ফিল ওইয়া সারলে আরেকটা ফিট উল্ডাইয়া দেয় এরম বউ আছে না নাই বর্তমান সময়ে আমি পত্রিকায় পড়েছি ৭৫% বাংলাদেশের যুবকদের হার্ট অ্যাটাক হওয়ার কারণ হইল বউ ঠিক কি রাখো বাইতে একটা কি টিভি লাগাইছো ফেটলা কিলা ফেটলা পাশের বাড়ির বাবির ঘর দেখলাম কত সুন্দর সিলিম আছে না না বউয়ের লাইগা শাড়ি আনছে ৪৫০ টাকা দয়াল ভান্ডার থেকে বউয়ের কাছে যখন শাড়িটা দিছে না দেহ তোমার ঈদের জামা একটা ঈদের দাম মুখটার মধ্যে হালাই গেল আমরা বাড়ির হগিন নিয়ে ওইটা পরে না আছে না না ও বন্ধু মন দিয়ে শোনো মা বন্ধুদেরকে বলতে চাই যা আছে তা তুমি নিয়ে সন্তুষ্ট যদি থাকতে পারো তুমি যদি বলতে পারো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ বরকত বাড়াইয়া দিবেন ঠিক কিনা কর বেটি ডাক দে কখনো আমার ঘরও মাগনা খাওন নাই আমার ঘরও মাগনা খাওন নাই কালকার থেকে তুমি মাছ ধরবা আর হেইতে একটু হাই ভাইয়ের আমার বন্ধুগণ আমার চিকন কথা মন দিয়ে শোনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি জার জার করে ছেড়ে দিল ডাক দে কয় মাবুদ কোন পাপের শাস্তি দিচ্ছ আমি সুলাইমান জানি না যদি পাপ করে থাকি দুনিয়ায় শাস্তি দাও আখেরাতে কান্দাইও না ঠিক কিনা কালকার থেকে দুইজনে মিললে মাছ ধরব পরের দিন গেছে মাছ ধরতো অন্য দিন পাই ১ ডুলা আজকাল পাইছে ১০ ডুলা সুবহানাল্লাহ পয়গম্বরের বরকত শুরু হয়ে গেছে ঘরের মধ্যে মাছ আসা শুরু হয়ে গেছে ৩ দিন হয়ে গেছে জোরে কোন কয়দিন ৩ দিন হয়ে গেছে এখন সুলাইমানকে আমার একটু বিদায় দেন ৩ দিন হয়ে গেছে আমি সুস্থ হয়েছি আমি আমার লাইনে চলে যাই বউয়ে ডাক দিছে এগুলোই ফিস দূরে ডাক দেন কখনো মাসাল্লাহ খোলা ডাওয়ার পরে মাছ আমরা বাইরে গেছে আবার হইল বর্তমান যুগে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা লাগে রোজে কাম করাইলে কে কাম করাইলে রোজে কাম করাইলে এক কাম করো তার ফেডে বাতে বসুইরা রাইখা দাও কি রাইখা দাও বসুইরা রাইখা দাও ও বন্ধু হাইসা উড়াইয়া দিও না যেই সুলাইমান চলার জন্য আল্লাহ সিংহাসনের মধ্যে পাখা লাগাইয়া দিছে যেই সুলাইমান রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা সালাম দেয় সেই সুলাইমান রে আল্লাহ বসুইরা মনি বানাই দিছে জোরে কন্যা নাউজুবিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুস্তাক ফাইজ হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগত জোরে কন্যা মারহাবা আরো জোরে কন্যা মারহাবা বসুইরা মনি ডাক দে কখনো তুমি আমরা ভাই থাকবা কে চিন্তা করলো থাকতে যাই একটা বছর কয়টা বছর সংক্ষিপ্ত হুজুরে ঠিক ৯টায় মাইক ধরবো কয়টা ঠিক ৯টায় মাইক ধরবো এর আগে আমি যদি রাখবো এইতাম বলে যদি বিয়াটা খাওয়াইতাম ১ বছর কয় বছর গেছে ১ বছর কোনো কোনো কিতাবে ৬ মাস কোনো কোনো কিতাবে ৪০ দিন আমরা ১ বছর ধরি কয় বছর ১ বছর ধরি ১ বছরে মোটামুটি জেলের অবস্থার পরিবর্তন হইয়া মোটামুটি ধনী হয়েছে কি হয়েছে ধনী হয়েছে এবার জেলে চিন্তা করলো
আমার ভাই ছেলেটা আছে, এক কাজ করি আমার মেয়েটা যেহেতু যুবতী, জেলেও যেহেতু যুবক, এক কাজ করি আমার মেয়েটারে এই ছেলেটার লগে বিয়াড়া পড়ায় নি। এই কথাটা চিন্তা করে বউয়ের কাছে গেছে, রাত্রিবেলা ডাক দিয়ে কখন শুনি কয় কি আমরা মায়ের বিয়ে দেওয়ার দরকার না, হ্যাঁ অবশ্যই বিয়ে দেওয়া দরকার, তাহলে বিয়ে দেওয়া দরকার হলে বিয়ে দিয়েলাও দরকার না, কয় হ আচ্ছা আমি মনে মনে ভাবছিলাম আমরার বাড়িতে যেই ছেলেটা কাজ করে তার ভাই, আমাদের বাড়িতে যেই ছেলেটা কাজ করে, আমাদের বাড়িতে যেই ছেলেটা কাজ করে এই ছেলেটার লোক যদি বিবাহ করায় কেমন হইব। আবার বেটি বুয়া তহসিল ফেরু গেছে, ফেরু গিয়ে কেউ তোমার কি মাথাটা খারাপ, কয়দিন ভরে ভরে একটা আনো ওই বাসা আর একটা অঞ্চল হোকিননি না বিয়ে হইতো না, কই এবার করতে পারি করে দিচ্ছে। পরের দিন এবার চিন্তা করতেছে না বউর এমনি রাজি করান যেত না, যাইতেই করবো কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ যাইয়া মাতৃ ভান্ডার থেকে একটা রসমলাই কিনছে, এক ফুটলা রসমলাই কিনছে, দয়াল বস্ত্র বিতান থেকে একটা জামদানি শাড়ি কিনছে, আর একটা ফিলিফান কিনছে, তিনটা জিনিস লইয়া রাত্রেবেলা ঘরে ঢুকছে, কোন ঘরে ঢুকছে, ঘরে ঢুক দেশের কয় কি জরিনের মা কেন আইও, কয় কি কথা আছে, কোনো তোমার লোক কথা নাই তুমি আফেতাফি কথা কর, কোনো আজ খুব ভালো কথা কয়ো, তো ঘটনাটা কি আস্তে করে কয় শাড়িটা বাড়ি ফিরে দিছে, শাড়িটা বাড়ি ফিরে দিয়েছে কয় যাও শাড়িটা ফিরে গেছে, শাড়িটা ফিরে এসে আইসেরা পরে ফার্ম দেওয়া শুরু করছে, মাশাল্লাহ তুমি শাড়িটা ফরার পরে তোমার বয়স ২০ লাগে, কি লাগে ২০ লাগে, বেরিয়ে চিন্তা করে কিরে আজ ফার্ম দিতে থেকে রে কাছে বউ কাছে বসে আস্তে করে একটা রসমলাই টুকরা বেগে কয় আগ করো, কি করো আগ করো, আগ করছে রসমলাই টুকরা টপ করে দিছে, এবারে আবার খাইছে খাইছে আল্লাহ জেমনার যে মিষ্টি খাওয়াইতেছে আল্লাহ ওইটার সামনে খা, কুদু ফোকাটেতে ফান্ডা মোহর দিতে দিছে কয় ফান্ডা খাও আর সা পাও, কয় শুনো ফার্ম হুম দিও না কি কইবা কই আলো, ও কথা তো আগেরটা ওই আগেরটা কি কালকের রাইতের প্রস্তাব না, এবিডি চিন্তা করছে ফইলে আইনার শাড়ি ভরাইছে, এরপরে মিষ্টি খাওয়াইছে, এরপরে ফান খাওয়াইছে, এবার যদি না করি তেহসরাম দিয়ে লইব, কথা কয় না কি দিয়ে লইব হেসরাম দিয়ে লইব, তে মাশাল্লাহ এবিডি আচ্ছা জি যেহেতু তোমার সিদ্ধান্ত বিয়া কমপ্লিট, নিয়ম হইলো সংক্ষিপ্ত আগাইতেছে বিয়া কমপ্লিট, নিয়ম হইলো তখন প্রথম রাইতে বাসর রাইত হয় না, পরের দিন কি হয় বাসর রাইত হয়, প্রথম রাইতে বাসর রাইত হয় না পরের দিন বাসর রাইত হয়, পরের দিন মাছ ধরার লেগে হৌরার জামাই রওনা করছে, এতদিন আছেন মালিক আর কর্মচারী আজকে হয়েছে কি হৌরার জামাই, হৌরের সামনে আড়ে জামাই পিছনে পিছনে আড়ে, আমরা তেমন মতো না তো জামাই আর হৌরে একলগে মিললে কাম করে শীতের রাইতো ডাক দিয়ে আব্বা কয় কি ও বান্ডিটা দে, কো বান্ডিটা দেখে রে কয়টা বিড়ি খেয়েলু শীত লাগে আছে না নাই, অবন্ধু নবীদের তো মমতা বেশি, নবীদের তো ল শরম বেশি, নবীদের তো লজ্জা বেশি, সুলাইমান পিছনে পিছনে হাঁটে আর জেলে সামনে সামনে আড়ে, জেলেরও আড়াই সুলাইমান রে আড়াই, দেশের একটু খবর লইয়াই কারণ দেশের প্রেসিডেন্ট তো কেড়া কথা কয় না কেড়া, শয়তানের লাডি হাতে পাইয়া আংটি হাতের মধ্যে পাইয়া ১২০টি আর তেল ২০০ জোরে কোন কত, এই ৬০টি আর চিনি ১২০টি যেন দাও না লাগে কুড়াল লাগাইয়া গুরুন্ডি দিয়া দে ডুববনি, যেন হুই ডুহে না সাফল লাগাইয়া কাজা দে, যেন ঝগড়ায় মিটমিস করতারেতে কন্যা কন্যা লাগাইয়া দিয়া বইয়াতে ফিডা ফিডি লাগাই দেয়, জনগণ কয় আমদার সুলাইমান তো এমন ছিল না, আমদার সুলাইমান তো এমন না, আমদার সুলাইমান তো নরম তবিয়তের মানুষ ছিল, নিজে না খাইয়া মানুষ রে খাওয়াইছে, এই সুলাইমান কেমন কেমন যিনি লাগে, এই সুলাইমান তো আমাদের সুলাইমান হতে পারে না, বন্ধু একটা বছর হয়ে গেছে ওই বরকিয়া রুমের ভিতরে বন্দি, আস্তে আস্তে রশিগুলা পাতলা হয়েছে টাইনা ছোড়াইয়া ফেলছে, শরীরের রশিটা হইলা যখন ঘর থেকে বের হয়েছে এক বছরে তার মুষ্টি লম্বা হয়েছে, এক বছরে তার দাড়িগুলা লম্বা হয়েছে, তার নখগুলা লম্বা হয়েছে, চুলগুলা বড় বাবরি হয়েছে, মুখ আর খুইজা পাওয়া যায় না, দৌড়ান শুরু করেছে রাজ দরবারের দিকে, অবন্ধু মন্দিয়া শোনো দুইজন পাহারা দেয় এমনি কি দিয়া এই লাঠি দিয়া, বরকি আইছে আমার তাড়াতাড়ি যাওয়া দরকার, শয়তান তো অঘটন কইরা নিতেছে, আস্তে করে যখন সামনে গেছে যাওয়ার পরে কইতাছে এই আম্মি কেডা সিকিউরিটি জিগায় আম্মি কেডা, আমি কেডা ফরে কোনা ফরে টরে বুঝি না, আমরা সুরত দেখা বালা মনে হয় না, আস্তে করে বরকিয়া মুষ্টির উপরে টান দিছে আর দাড়ির নিচের দিক টান দিয়ে জন দিয়ে আছে, গো গো এই আমরা বডি কেডে কেডা আমরা বডি তাড়াতাড়ি স্যার তোর আমার লগে আয়
এই যে বইরে সে এটা তো সুলাইমানের তো শয়তান কই কোন কি এটা কথাটা फायदा আর হুঙ্গলেছে কুণ্ডড়া কেডা কেডা কুণ্ডড়া কই কি তাহলে ফিডেডি আমার হাও গেছে কি গেছে ফিডেডি আমার হাও গেছে ফিডা হাউস হইতে তো না এবার জায়গা মতে দেখাম আপনারা চুপ করে বইয়া থাকেন যা করনের শয়তানের লোক আমি করাম আস্তে করে গেছে গা সিংহাসনে বইরেছে কুণ্ডড়া কাছাইতে কাছাইতে এন্ডাইছে পিছে দাইছে রে বড় কই শুনেন দা আমারও বারবো কই আঙ্গুলটা নিয়ে উঠছে আর এই টুন্ডাটা করছে বিধানী জানে কারণ শয়তান তো সাপের মতো সাপের গল এই গিরিটের মধ্যে দললে আর লড়তে পারে না আস্তে করে টুন্ডাটা গিরিটা ধরেছি কোন দোষে গিরের উদ্দেশ্য করে শয়তান তুমি উল্টা পাল্টা না আমি সুলাইমান তো সুলাইমান তোমার বাড়ি করতেছে একজন কয় ফানিয়ান ইয়ান এক 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 ড্রাম ফানিয়ান তখন আয়না আসিল না তখন আসিল কি পানি পানির মধ্যে চেহারা দেখা যায় এই ড্রাম আনার পরে তে গেডিটা দইরা যখন পানিটার সামনে নিছে দেহে যে এনও দেখা যায় সুলাইমান আর হেনও দেখা যায় খবিশ শয়তান রে ও দেখছেন নি এতদিন আমরা তার কথা শুনছি কই ওই পানির মধ্যে শুভ দেখছি কোন শুভ দিছে পানিটার মধ্যে যখন শুভ দিছে তো অমুক উপায় উঠছে তো অমুক করার পর যখন পিছনটা ভাই উঠছে পিছনটার মধ্যে লাঠি ধরছে হ্যাঁ হাবডা গুড়ি কিল মুসে যে যেমনি পারে হাবডা ফিডার শুরু করছে সতর্ক খাইছে তো নমুনা তো বালানা ফিডার নমুনা তো বালানা আমার ফলন দরকার ফলান শুরু করছে ফলাই লইলে বুকি ফলাই লো ল্যাংড়া দৌড়ে গিয়ে ফিডে দৌড়েতে গিয়ে গাছ উঠছে গাছ উঠার ফরে হইতে গাছ উঠতেও ফিডে দেখো না এমনি দিন চলতাম না এমনি দিন চলতো না আমি অদৃশ্য হয়ে দেখে তুই তোমার আর দেখতো না তো কী করছে অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হইলো ফাউডের মেয়ে দেখে সাদে পুলিশ রে জিগে আমার মেরা ফিডন কোনো কয় হুজুর গিরা দিত আমি জিগেলাম গিরা দিত কেরে হুজুর গিরা দিত দিলে কেককের ইয়া উড়ে তো শয়তানর ল্যাংরা কেককের পেরা মারে দেখো কি তরি আমি দি অদৃশ্য হয়ে রইলাম ফিডে গেড়া ফিটলো গেড়া মারে সে চিন্তা করে দেখেছে তার সারাটা শরীর দেখা যায় না দেখা যায় কিডা কথা কয় না কিডা আংটিটা দেখা যায় এই আংটিটা দেখে দেখে ফিরে দেয় নমুনা তো বলো না তো আমার আংটিতে কেন দেখালায় আস্তে করে আংটিটা খুলছে দৌড়ে আর খোলে খুললে ইডা যখন দিছে ইডাটার সাথে সাথে একটা নদী দিয়ে পড়ছে কন্যা সুবহান আরো জোরে কন্যা সুবহান আল্লাহ আল্লাহর লীলা বোঝা বড় দায় আল্লাহর লীলা বোঝা বড় দায় আজকে তুমি কোটিপতি আজকে তোমার ব্যাংকে টাকা আছে ব্যাংকে টাকা আছে দেই কেমনে কইরো না তুমি কোটিপতি তোমার কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে আল্লাহ জিগায় এই ফেরেশতারা তার একটা রূপ দেন তার বাজেট কত কয় আল্লাহ বিশের মতো হইব কত বিশ লাখের মতো হইব কয় কাম কর তার একটা হোরা দে কি দে হোরা দে দিছে একটা হোরা তো হোরা এমন ভাবে ফাঁকছে চারিদিক দিয়ে চারটা মাথা ধরছে দেখো না নমুনাটা তো বালামন না মুরাদনগর যাওয়ার লাগলো মুরাদনগর গেছে হোরা লইয়া হ্যাঁ কয় না আমার এটা ক্যান্সার ক্যান্সার লাগে কি লাগে ক্যান্সার ক্যান্সার লাগে তো এই হোড়া লইয়া ঢাকা মেডিকেলে গেছে কো না সরকারি তুই তো না তো কোন স্কোয়ার কোন কয়ার স্কোয়ার ঢুকলে পাঞ্জাবি ভাইজমা ফাইরা ঢুকবেন শর্ট ফ্যান্ডা লইয়া পারিবেন এটার নাম হইল স্কোয়ার কি কয়ার স্কোয়ার গিয়ে সে ওই আইসু থালাইছে তার আইসু থালা হালাইছে আইসু থালাতে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞা কি রে হোড়ার কি অবস্থা ও আল্লাহ হোড়ায় তো বিষ নাই লাখ নাই তার তো বিশ লাখ আছে কয় ব্যাংক শেষ তো এরপরে পাল্লা আইসিউর বিড়িল আরও 4 লাখ আছে চিতা করবো কো সুদ আছে না নাই ও বন্ধু টাকার অহংকার কর আমরা যেমন হোটেলে যাই খাওয়ার জন্য জুস দেয় জুস জুসের মধ্যে একটা স্ট্র লাগায় স্ট্র 5 5 ছোট্টবেলা আমরা পেপসি কিনে খাইতাম না দুইটা আইসক্রিম একলগে থাকতো এটার পানির মধ্যে ভিজে ফাবড়া দিতাম কি দিতা থাবড়া দিয়া 5 2 হইয়া সুইটকে আমরা খাইতাম আস্তে আস্তে সুইটকেটা টান দিয়া তাই তার প্যাকেট খালি আল্লাহ কয় তোর 20 লাখ একটা হোড়া দিয়া ঠিক কিনা গা টে হ্যাঁ একটা টান দিয়ে ওখানে মতো ঠিক কিনা গা এই জন্য টাকার অহংকার করা যাবে না আরে কোটি টাকার সম্পদের মালিক আল্লাহ থাপ্পড় দিয়া ফকির বানাইয়া মতিঝিলে থাল ধরাইয়া দেয় ঠিক কিনা কান আমরা হইলাম আখেরাতের ধনী ঠিক কিনা কান আমাদের দেখা হবে হাসরে ঠিক কিনা কান আমাদের কথা হবে কবরে ঠিক কিনা কান আমাদের কথা হবে নবীর সাথে ঠিক কিনা কান এই
এত সহজ না পাঁচ ওয়াক্ত নামাজ মেইনটেইন করা, ঠিক কিনা কোন? তোমার কোটি টাকা থাকতে পারে, আমি এক অধ্যক্ষের নাম বলবো না, প্রিন্সিপাল, একদিন দেখি যে বাথরুমটা হইলো হেন আর তেন খেরুইয়া, এমন টাইট ফ্যান কিনছে অধ্যক্ষ প্রিন্সিপাল, এমন টাইট ফ্যান কিনছে তে বইতারে না, এর লাগিয়া দরজাটা খুললিয়া এনে খেরুইয়া ফ্যানের চেনটা টান দিয়া এনতে বড়া বল কমরটা বড় বল সই ফিরে মারতাস আছে না নাই? 40 দিন প্রস্রাব করে পানি নেয় না এরকম মানুষ আছে না নাই? অবন্ধু একটা নামাজি যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, জোরে কোন কোথায়, যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, দাড়িটা রাখলে মনে করেন না সবাই আপনারে সুমা দিব, এরকম না, দাড়ি রাখলে আপনারে জঙ্গি কইব ঠিক কিনা কন, দাড়ি রাখলে আপনারে মোল্লা কইব ঠিক কিনা কন, দাড়ি রাখলে বন্ধুরা পছন্দ করবে অপছন্দ করবে ঠিক কিনা কন? অবন্ধু আমার বন্ধু অপছন্দ করুক তাতে আমার যায় আসে না, আমার স্ত্রী অপছন্দ করুক তাতে আমার যায় আসে না, যে পছন্দ করবার দরকার তিনি হইলেন আমার কামলি ওয়ালা নবী ঠিক কিনা কন? সেই নবীর দাড়ি চাই কি চাই না, সেই নবীর মহব্বত চাই কি চাই না, সেই নবীকে কবরে চাই কি চাই না, সেই নবীকে হাসরে চাই কি চাই না? অবন্ধু সারা বছর আকাম মুকাম কইরা মসজিদের ইমাম সাহেবরে ডাক দে, কয় হুজুর আইয়েন, কয় কে রে, কয় আমার আব্বারে, তওবা ভরান, কি ভরান, তওবা গেলাম হাজি সাহেব কোন আস্তাগফিরুল্লাহ আছে না নাই? আস্তাগফিরুল্লাহ আইব কেমনে, তুমি যে চেয়ারটার মধ্যে আঙ্গুলটা গুড়াইয়া গুড়াইয়া সীমানাটা ওনের কথা এই জায়গাত ভিতরে ডুহাইছো সাইরাত সেই জায়গাত ঠিক কিনা কাজ? 10,000 টাকা ভাইয়া, কয় হাজার, 10,000 টাকা ভাইয়া, জিয়ের ল্যাপটপ কিন্না দেয়, ফুতের আইফোন কিন্না দেয়, বাইর করব আইফোন, কবরে যখন শোয়াইব দেন্দা ফেরস্তা যখন ফিডা শুরু করব, দুরুম দুরুম ফিডা শুরু করব, মানুষের জিজ্ঞেস কি তারে আওয়াজ হয় কি রে, কই আমরা হাজির সাহেবে ফলতাছে কি করতেছে, ফলতাছে তুচ্ছে ফিডে নবী কয় জাহান্নামের ফেরেস্তারা দেন্দা, জিগাইলাম নবী গো জাহান্নামের ফেরেস্তা দেন্দা কে রে, কয় জাহান্নামের ফেরেস্তা দেন্দা না হইলে তুই যে কবি অমায়ক গো, কি গো অমায়ক গো, তোর শব্দটা কানে যাই গোগা, তুই কইব অমায়ক গো, আর হেইতে হনে আরো দে কি দে কানা দেন্দাডিরে লাগাইব বাইন্দে হালারে ভালো ঘুরছু মার তাই সোলার উমু ঘুমাইছ কলার গাড়ি আটকে টেহা রাখছো আছে না নাই? এরকম বাবি আছে না নাই? বাবিও গেছে, বাবিও গেছে, বাই জিগায় দাম কত, হে তো বাবি নিলে 1200, হেতে দিকে আমি নিলে পাম নিলে 1500, আমি কত বললে লাগবে নিয়ে ভাবি নিলে কম করে আসে না নাই? ও বন্ধু মন দিয়ে শোনো, অহংকার করার কিছুই নাই, কবরে যখন যাইবা পুরুষ হইলে তিন কাপড় কয় কাপড়, পুরুষ হইলে তিন কাপড়, মহিলা হইলেও পাঁচ কাপড় ঠিক কিনা কাজ? ফালাই দিছে কোন নদীর কি ঘুমাই গেছেন গা, পিসের তারা আলু ক্ষেত্রে মরতেন না, আলু ক্ষেত্রে মরতেন না, কারণ আমি যে বাজারে এবার মাহফিল করছি বসি নাই, কুদুর ঘরে ঠেলাটা দিব আর কি, কারণ কইছে এই কইছে তোর মরতাল কি কারণ, কারণ কি জানেননি, এই মাহফিলটা করতে দেয়া আমার গলাতে ছাও নেই না, গলাতে ছাও না, চান্দা শেষ আমার, আপনারা এই মাহফিলটা প্রত্যেক বছর চাননি, এই আপনারা আজকে মাহফিলে আমার ফার্স্টটা ভাইয়ের কাছে ওয়াদা করাইবেন তারা যাতে আমার তেল মাহন না লাগে, তেল মাখতে মাখতে সাফি তোলা শেষ, এই কম্বাঞ্জিতে তেল আনছি, বালা তেল, সর্ষার তেল, এই বেড়িয়েতে তো সুকিয়ে মাহেড়ি কি কয় অলিভ, অলিভ অয়েলও মাখছি, এই যে একটা বাগান, আহ জান্নাতি চেহারা, পান্না মারহাবা, কি চেহারা,
জান্নাতি চেহারা। আচ্ছা আপনারা কেডা কেডা খিচুড়ি খাইয়া যাইবেন আর তোলেন, সবাই আর তোলেন, যদি খাইয়া যাইবেন ওই তুলে না যাইবো গা, এ নিয়ত খারাপ, হ্যাঁ নামেন, এ নিয়ত খারাপ। আপনারা আমাদের মাঝারি হুজুর আসছে, মাঝারি হুজুর কিছু কথা বলবে, মুস্তাফ ফয়েজ সাহেব আসছে উনি আপনাদেরকে নিয়ে কথা বলবে, আপনারা হুজুরের ঘরে যাইয়েন না, আপনারা লাগে ছয় ডেক কয় ডেক ছয় ডেক তাবারু কারিবার কাজিবারির ডেক ফেয়ারটা এরকম খাইয়েও যাবেন লইয়েও যাবেন, দিয়ে দিব আমরা পলিথিন ব্যবস্থা করবো দরকার লাগলে, ব্যবস্থা করা হয়েছে সবার একটা করে পলিথিন দিবে। ওই ওই যে কিছু নেই কয় ছোটোবেলা তো এই তাবারুক নিতে আমি কিছু দিই যে একবেড়া বইয়ে রয়েছে ফোকেটেতে টুফি বের করে কী বের করে টুফি বের করে বিরিয়ানির প্যাকেট দ তো আমি এই জিগাইলাম কেউ আপনি টুফি বের করেন করে এবারটা মাথে না কুটুর হরু দেখি যে টুফি দিয়ে এবারটা মাথাত লাগায় না, একটা মাথাত লাগাইছে দুইটা আড়ুর মেঝে দুইটা লাগাইছে দুইটা আড়ুর মেঝে দুইটা লাগাই না ফেগাইও বুঝছে তো এবারটা দিছে দেখ কো শুটকে দিতে হেন না তিন প্যাকেট লেয়ে বাইর গেছে গা আর আপনারা এই টুফিটা ফি লাগালাম তো সবাই রে তারপর ইনশা কাজীবাড়ির থেকে ৫০০ প্লেট আনাইছে পান আলহামদুলিল্লাহ আপনারা সবাই বসবেন সবার জন্য পর্যাপ্ত পরিমাণে তাবারুক আছে এবং হুজুর আলোচনা করবে। এবার আংটিটা কো নদীর আংটিটা যখন ফালাইছে নবতী মোহর মারা আংটি যখন নদীর ফালাইছে একটা বড় মাছ তাকাইয়া দেখে আসলে মনে হয় হাজি বিরিয়ানির একটা প্যাকেট পাঠাইছে, বড় মাছটা দৌড় দিয়া আংটিটা ফেলা মাত্র মুখটা হা কইরা দৌড় দিয়া যে আংটিটারে পেটের ভিতরে ঢুকাইয়া ফেলেছে, আংটিটা যখন পেটের ভিতরে ঢুকেছে সুলাইমান আলাইহিসসালামের আংটি পেটের ভিতরে ঢুকার কারণে ওই আংটির বদৌলতে মাছের পেটটা লাল হয়ে গেছে, জোরে কর সুবহানাল্লাহ। বড় মাছ টানে যায় পিছনে পিছনে সব মাছ দৌড়ায়, তুই একলা বিরিয়ানি খাবি কে আমরাও বিরিয়ানি খাওয়াবি, তুই একলা বিরিয়ানি খাইতে পারবি না, বড় মাছ যেদিকে যায় সব ছোট ছোট মাছগুলা এদিকে দৌড়ায়। ভাইয়ের আমার কথা মনে আসেনি, শ্বশুর আর জামাই যায় কি ধরতো মাছ ধরার জন্য রওনা করেছেন, নদীর মধ্যে যখন জাল ফলাইছে তাফসীরের কিতাবের মধ্যে লেখেছে অন্যদিন এক নৌকা মাছ পায়, আজকে ওই সুলাইমান রে জামাই বানানোর কারণে নবুয়তের পাওয়ারে নবুয়তের স্পিডে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪০ নৌকা মাছ ধরাইয়া দিছে, জোরে কন সুবহানাল্লাহ। জালটা যখন টানে শ্বশুরে ডাক দিয়ে কয় জামাই টানো, জাল তো আসে না এত ভার কেন, জামা শ্বশুরে কয় জামাই আপনার সাইড অন আপনার সাইডে যান আমি টানি, জামাইও টাইনা পারে না, শ্বশুর জামাইয়ের টাইনা টাইনা যখন উঠায় যখন বড় মাছটা উঠাইল তাকায়া দেখে পেটটা বরাবুল আল্লাহর নূর দ্বারা আল্লাহর তেজাল্লি দ্বারা লাল হয়ে আছে, জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ। শ্বশুর ডাক দিয়ে কয় জামাই ৪০ নৌকা মাছ আমি বিক্রি করে দেব কিন্তু এই মাছটা আমি বিক্রি করব না, এই মাছটা আমি আজকে বাড়িতে নিয়ে যাব আমার মেয়ের দিব, আমার মেয়ে নিজ হাতে কাটবে নিজ হাতে ধোবে ধোয়ার পরে নিজ হাতে ভাজি করবে, এই ভাজি করা মাছটা তোমারে খাওয়াবে, এই মাছটা খাইয়া তুমি ফুল সজ্জা রাত্রি করবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুগণ আমার সকালবেলার ধনীরা তুই ফকির সন্ধ্যাবেলা ঠিক কিনা কর, ভাইয়ের আমার বন্ধুগণ আমার আমার দিকে তাকান আমার দিকে তাকান, ডানে তাকাবেন না বামে তাকাবেন না, শ্বশুর আর জামাই দুইজনে কান্দে মাছটা ফালাইয়া হাঁটা শুরু করছে, হাঁটতে 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 বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া ডাক দিয়া কয় বউ জানুনি শুনছুনি জানুনি শুনছুনি জানুনি, অন্যদিন আমরা এক নৌকা পাই আজকে নৌকা পাইছি ৪০ নৌকা মাছ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কও কি ৪০ নৌকা মাছ একদিনে ওইটার বরকত রাখি, কয় জামাই বানানোর বরকত সুবহানাল্লাহ, জামাই বানানোর বরকত যদি এত জানতাম তুলে আরো এক বছর আগেই বিয়ে দিতাম, ঠিক কিনা গান, এরকম পোল্টিবাজ মহিলা আছে না নাই? ভাইয়ের আমার বন্ধুগণ আমার আমি এদিক সেদিক যাব খেয়াল করে তাকান, মা মহিলাটা ডাক দিয়ে কয় মা মাস্টারে নিজের হাতে কাট নিজের হাতে দু দুইয়া স্বামীর জন্য ফ্রাই কর ভাজি কর, ভাজি করে তোর স্বামীকে তুই গিফট কর। ভাইয়ের আমার বন্ধুগণ আমার বড় একটা বডি নিছে, বডি নিয়ে মাছটা কাটার জন্য যখন পেটটা বরাবর
ধাক্কা দিয়া পোজ দিছে, হঠাৎ করে একটা শব্দ হইছে টন কইরা শব্দ, কি কন জোরে কন নামার হবা, আরো জোরে কন নামার হবা, হুজুর এখনই চলে আসতেছে। যখন দাওয়ের মধ্যে ফালাইয়া ধাক্কা দিছে, শব্দ যখন হইছে, মেয়েটা কয় ব্যাপার কি, শব্দ কি হইল, আঙ্গুলটা যখন পেটের ভিতরে ঢুকাইল, ঢুকাইয়া যখন টান দিল, তাকায়া দেখে মোহর নবীয়তের একটা স্বর্ণের মতো চকচক করতেছে একটা আংটি। জোরে কন সুবহানাল্লাহ। আংটিটা মেয়েটা পাইয়া ভালো করে ধুইয়া দেখে, আরে আমি তো গরিব মানুষ, স্বামীরে কিছুই দিতে পারি নাই, এক কাজ করি, রাত্রের বেলা যখন আমরা ফুলশয্যার বিছানায় যাব, সর্বপ্রথম আমি আমার স্বামীকে এই আংটি দিয়া বরণ করব। জোরে কন সুবহানাল্লাহ। সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা নদীর পার ঘরে, নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা ঠিক কেনা কন। বাইরে আমার মাস্টার খানা খাওয়া শেষ, মা মেয়েরে ভালো করে সাজুগুজু করাইয়া লম্বা একটা ঘুমটা দিয়া ঘরের ভিতরে যখন দিয়াই দিল, ঘরের এক পাশে বসা বউ, এক পাশে সুলাইমান আলাইহিসসালাম বসা, দুজনের ভিতরে কথাবার্তা নাই, কি নাই কথাবার্তা নাই, চুপ করে বইয়ে রয়েছে প্রায় ঘন্টা দুয়ে কইব, কত ঘন্টা দুয়ে কইব, আর আমরা এখানে মাসাল ডাক দিয়ে কইব ধরি না, কত তোর লোক ফ্রেম করছে কুমিল্লা চিড়িয়াখানা কত করছি, তুই এসো তার এত নম্বর ঘুমটা দিতি ঠিক কিনা খা। কথা আরেকটা মনে পড়ে গেছে, ফায়দা হুজুর আইতে আইতে কই গেল, একতে বিয়া করছে, কি করছে বিয়া করছে, বাসর ঘরের ভিতরে যখন ঢুকছে, দেখো আজকের নাইট, আজকের রাত্রিটা হচ্ছে আমাদের জন্য ফ্রিডম নাইট, স্বাধীনতার রাত্রি, তুমিও আজকে আমার কাছে কোনো জিনিস গোপন করবে না, আমিও তোমার কাছে কোনো জিনিস গোপন করবো না, সব ওপেন করে দিব। তো তুমি যেহেতু মেয়ে মানুষ, তুমি আগে কর, লেডিস ফার্স্ট, তুমি আগে কর, কয় প্রশ্ন করেন উত্তর দেই, তোমার জীবনে তুমি কয়টা ফ্রেম করছো, কারে জিগায়, নতুন বউরে, কারে নতুন বউরে জিগায়, তোমার জীবনে তুমি কয়টা ফ্রেম করছো, এবিটি যখন কইছে ও বালা করে তুই জিগাইছে, কই আলাই, আর যখন করতো না স্বাধীনতা দিছে, এবিটি উঠে গেছে, উঠে গিয়া ওয়ার্ড্রোবের কাছে গেছে, ওয়ার্ড্রোবের উপরে এবিটি বেনিটি ব্যাগ, কি টি ব্যাগ কথা কয় না, কি টি ব্যাগ, বেনিটি ব্যাগ, এমনও বেরিয়েছে, এমন বেনিটি ব্যাগ দেখে লয়, এবিটিতে লম্বা টাইট ফিট একটা বোরকা ফিন দেয়, হাতের মধ্যে কয়টা চুড়িমুড়ি লাগে, একটা সেন সোনালি কালার, কি কালার, সৌদি আরব ফাটাইছে, আমরা তে কেডা আমরা তে কামাই করে সৌদি আরব ফাটাইছে, মার্শাল্লাহ, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ফাউদা, সেন মাইরে, শৈলের কইটা আবার কি দেখা যায়, আছে না নাই, এরম বোরকা পরে শৈলের কইটা আবার কি দেখা যায়, এরম মহিলা আছে না নাই, বেনিটি ব্যাগটা খুলছে, বাড়ি ফিরে আনছে, আইনা সেনটা খুলছে, খুললা বিতরেতে আটা ব্যাগ বাইর করছে, ফার্স্ট এরার তো বেনিটি ব্যাগ, আমরা মানুষ বড় টেরাকম দেখাবি না, তারা বেনি টেপে ডুহায়, ফাঁসের ভিতরে ডুহায়, ঘুড়ো রাহে, কোনাচ্ছে করে রাহে, ফাইলের ভিতরে রাহে, আসে না নাই, বলছে ব্যাগটা খুললে আস্তে করে যখন ডালছে, দেহে যে ব্যাগের ভিতরে বাড়ি হচ্ছে 50টা টেহা, কয় টেহা, 50টা টেহা আর তিনটা সাইজ, কয়টা সাইজ মুজেন কইলাম, পয়েন্টটা হারাইয়েন না, তিনটা সাইজ আর 50টা টেহা, 50টা বাইর গেছে আর তিনটা সেলে বের করেছে, ও তোমারে কয় জিজ্ঞেস করলাম তোমার বয়ফ্রেন্ড কয়জন, তুমি তিনটা সেলে বের করলা কারে আর 50টা বাইর করলা কারে, ও শোনো আমার একটা নিয়ম ছিল, আমি যতবারই প্রেম করছি নতুন বয়ফ্রেন্ড যোগাইছি ততবার একটা কইরা সাইল রাখছি, কয়টা কইরা, একটা কইরা সাইল রাখছি, তো সাইলে আমি কয়টা, তিনটা, তারপরে চিন্তা করছে না সত্যি সাধু ওই যেহেতু সাইল কয়টা তিনটা, সেহেতু ঝামেলা নাই, তিনটা ফ্রেম করতেই পারে বর্তমান যুগে, কি কান বর্তমান যুগে তিনটা ফ্রেম করতে পারে, তে মনে মনে কয় আলহামদুলিল্লাহ, হেবিটি ডাক দিয়ে কয় না 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 আলহামদুলিল্লাহ কইও না, বেজাল আছে, কি আছে, বেজাল আছে, কয় তুমি খালি তিনটা সাইল দেহ, তুমি 50টা নোটটা দেহ না, তো 50টা নোটটা কি, কয় 1 কেজি সাইল বেচা 50টা বেশি, যে কতটা হুইন্যা জাগাত বেড়ে খাই স্টুপ করে মাথাটা ঘুরে চিতে ঘুরে গেছে, হেইতে ডাক দিয়ে লাগছে, বেটি ডাক দিয়ে কয় ভাবি গো আপনার বাইয়ে, কথা কয় না আপনার বাইয়ে নাই, আপনার বাইয়ে ভাবি তো হইনা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে তুমি কি দিয়ে আইসো, এবারে বেউস হয়ে গেল না, আরাম এখন পর্যন্ত গেছি না, কোনো দিয়ে আইসি না, তো বেউস হইলো করে, এবারে ফানি দিনে শেষ, পায়ে ডাক দিয়ে কয় কিরে তুই বাসুর রয়েছে বেউস হয়ে যাস গা,
কি ঘটনা কি কি কিছে তো ভাই কিছে মিছে পরে আগে একটা প্রশ্নের উত্তর দে তো কর তো এক কেজি সেল কোডা ভাই কো না আসল তো না এটা মুরাদনগর নন নব ডাইরেক্ট ইমার্জেন্সি দুয়ার লাগবে ডাইরেক্ট মুরাদনগর পাঠাইছি ইমার্জেন্সির মধ্যে আমার মানিক ডাক্তরে পেড়া চিনেন না মানিক স্যার রে আমার খুব ভক্ত ফয়েজি সাহেবের ভক্ত কোন আলহামদুলিল্লাহ সরাসরি উপজেলা হসপিটালে পাঠাইছে মানিক স্যারের বাড়ি গেছে এইরকম কানের মধ্যে বড়ি বড়ি লাগাইয়া বহুর মধ্যে মাসে অজি বাড়াবাড়ি করো আ বের করছে ও চোখটা খোলো চোখ বড় বড় করছে খুললা দেখছে দেখে সেরে কয় তোমার তোমার কী সমস্যা ঘুম কম হয় কো স্যার ঘুমাইতাম ঘুমাইতাম আমি আপনার ক আরে ঘুমাইতে না করে কো আমার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে লো কো প্রশ্নটা কি কো স্যার এক কেজি চাইল করে দাও কো না না এটা সব কোনো এটা ডাইরেক্ট ডিস্ট্রিক্টে আরে ডিস্ট্রিক্টে যাওয়া লাগবে জেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হেন লয়ে গেছে লম্বা সিরিয়াল টিরিয়াল দইরা তার ভিতরে রয়েছে এবার কোট মোট টাই টুই লাগাই উপরে এয়ারফোন মারফোন লাগাই আইছে আইসারে জিজ্ঞেস করে কী সমস্যা বাবা বলো জিব্বাটা দেখাও কো জিব্বা টিব্বা ভরে আগে আমার একটা উত্তর দিন কো করো অসুবিধা নেই কো স্যার এক কেজি চাইল কয়ডা এবার কয় না এটা তো ডিস্ট্রিক্টও চলবো না এবার ওপর যাওয়া লাগবো বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল লম্বা সিরিয়াল সিরিয়াল দৌড়ে গেছে দেয় সেটা বড় ডাক্তার এরকম কম্পিউটার সামনে ফিটিং করছে বড় বড় লাইট লাগাইছে লাগাই সেটা কয় তোমার জিব্বাটা দেখি এত টিপ্পা টিপ্পা দেহে সব দেখে সেটা কয় আচ্ছা তোমার কী সমস্যা ঘুম টুম ঠিকভাবে হয় না পায়খানা টাইখানাটা ক্লিয়ার আছে আপনি পায়খানা নিয়ে ঘুরে দিছে আপনি পায়খানা আছে উত্তর দিয়ে লোন তো কী আমার একটা প্রশ্ন আছে তো প্রশ্নটা কী তো বাবা কোন তো স্যার এক কেজি সাই পোহয়টা উত্তর না দিলে স্যার আমি সুস্থ হইতাম না কই বুঝছি তোমার এনে কাম হইতো না তোমার ডাইরেক্ট পাবনাথ কন্যা পাবনাথ ডাইরেক্ট পাবনার মধ্যে ভাড়াই দিছে পাবনায় যখন ঢুকতে লইছে একজন ইয়ে কেউ করে একজন ইয়ে ব্যাও করে পাগল না বড় ডাক্তার বার হয়েছে ডাক্তারের শুন ডুফুর বিল খেয়ে রয়েছে পাগলগুলোকে থাকতে থাকতে কী হয়েছে পাগল হয়েছে পুরো পাগল এই তে ফোকটা আতায় কতক্ষণ ডাইনি আদে কতক্ষণ বামে আদে বড় লম্বা দূরে তার বাড়ি করছে তারের আবার গুনাডি খোলা গুনাডি খোলা 550 ভোল্ট তে দুনোটার লগে দুনোটা বাড়ি দেয় আর কেরেত পিরা বসে আগুন দূরে উড়ে ডাক্তার পর তো রুগীর কাছে নমুনা তো বলা না কয় দেখ এই দুইটা তো দুই গালদা ঢুকাইয়াম সমস্যাটা কী কর কো স্যার আপনার ভোল্টেজ কত 500 ফল তো আপনি 1100 লাগান 1100 লাগান কোনো অসুবিধা নাই একটা প্রশ্নের উত্তর দিয়ে কী দিয়ে একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি এরপর আমার 1100 ঢুকাইয়েন কোনো অসুবিধা নেই কো কর প্রশ্ন কর কো স্যার এক কেজি সাইল কয়টা ও বন্ধু হাসতে হাসতে নিও না এখানে যুবকের সংখ্যা বেশি ছেলেদের সংখ্যা বেশি যুবকরা এখন মাহফিলমুখী হয়েছে গানে যায় না ঠিক কিনা কও যুবকরা এখন ডানে বামে যায় না ঠিক কিনা কও যুবকরা এখন কোরআনের পাগল ঠিক কিনা কও যুবকরা এখন হাদিসের পাগল ঠিক কিনা কও অনেকে কইছে হুজুর যেই বড় প্যান্ডেল করছেন বর্তনা বর্তনা আমি কইছি জাগা হইতো না ঠিক কিনা কান সবটি মানুষ বইলে জায়গা ইনশাল্লাহ হবে ভাইয়েরা আমার বন্ধুগণ আমার দুইটা হোল্ডি বাই করছে কয় প্রশ্নের উত্তর দেন কয় বাবা হোল্ডি মোল্ডি বাদ দে ঘটনা কি কয় স্যার নতুন বিয়া করছি বউরে জিগাইলাম বয়ফ্রেন্ড কয়ডা এবারে এক কেজি সাইল দেহাইয়া কয় এন সাইল যতডা আমার বয়ফ্রেন্ড ততডা এইবার ডাক দেয়া কয় রুগী তুই চুপ থাক এইবার আমি প্রশ্ন করমু তুই উত্তর দিবি তোর বউয়ের যদি এক কেজি পরিমাণ এক কেজি সাইল পরিমাণ গার্লফ্রেন্ড থাকে এইবার জামাই ওয়া তুই উত্তর দে এক কেজি এ সাইল কয়ডা ও যুবকেরা শুনো রে শুনো তোমরা মনে করো ফেসবুকে একটা অ্যাঞ্জেল মারিয়া নাবো আইডি পায়া তোমরা আসতে করে আনতে কে মেসেঞ্জারে ডুইকা মারো হায় আসে না নাই মেসেঞ্জারে ডুইকা মারে হায় হেভিডিও হ্যান থেকে জিজ্ঞেস করে হাও আর ইউ জমতা চালু শোনার কেমন আছো হে লেখে আই এম অলসো ফাইন এরপরে তেলে হে আর ইউ সিঙ্গেল কিলে আর ইউ
সিঙ্গেল হেইতেলে হে এইচ এম 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 একতরে জি গেলাম কিতারে হারা বছর ইংরেজি শিখলাম এইচ এম এম তো বুঝলাম না কই হুজুর এটা বুঝবেন না এটা হলো হাম মানে ইয়েস আই এম এগ্রি উইথ ইউ আমি হইলাম সিঙ্গেল আতায়া দেখা যায় সার বাচ্চার মাঠে কেনাগা ও যুবকেরা একসাথে পাঁচ বন্ধু বিল্লা ঘোরাফেরা করে হঠাৎ করে একটা নিরুদ্দেশ হয়ে যাক ঠিক কিনা কান একটা নিরুদ্দেশ হয়ে যাক তে কৌরে হুজুরতে সিফার ভিতরে বইয়ে বইয়া সেট করে সেট কি করে সেট করে সেট সেট আমরা আবার বলবুঝো না এটা ইংরেজিতে সেট কয় কি কর সি এইচ এ টি চ্যাট মানে কি খুশবল করবার এরপরে জিঙায় আর ইউ মেরিড এভরিডে লেখে আই আই এম অলসো সিঙ্গেল আই ওয়ান্ট টু লাভ ইউ আই ওয়ান্ট টু লাভ ইউ কয় আই এম এগ্রি আমি রাজি আছে এরকম করে ছয় মাস কথা কয় ছয় মাস কথা কয় ছয় মাস মেসেঞ্জারে কথা কয় এরপরে একটা ডেট ফেলায় কুমিল্লা কুমিল্লা চিড়িয়াখানায় দেখা করতে যাইব যাই সেটা তো বেটি তোর চিনে না তে ফোন দেয় যেই নাম্বারটা এই নাম্বারটা দিয়ে দূরের থেকে খেয়াল করে দেহে তে ফ্রেম করছে সাত মাস ধরে একটা বেডির লোকে এইবার ফোন রিসিভ করে বেড়া কেড়া বেড়া তে আগে যাই সে জিজ্ঞেস করে আপনি কি অ্যাঞ্জেল ফারিয়া কয় ভাই আমি আসলে অ্যাঞ্জেল ফারিয়া ওই এইটা আমার ফেক আইডি কি আইডি ফেক আইডি তোমরা মনে করছো মেসেঞ্জারে বেরিয়েতে নাম্বার দেখলে ওই মেসেঞ্জারে বেরিয়েতে নাম দেখলে ওই হাই মাইরা দিবা আর ফেম করবা সিফা সাফার মধ্যে যাইয়ে পড়ে থাকবা ও বন্ধু মন দিয়ে শোনো ও বন্ধু মন দিয়ে শোনো ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যুবকেরা রে আর ফেসবুকে সময় দিস না যুবকেরা রে ইউটিউবে আর সময় দিস না তোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের দরজাটা 24 আওয়ার্স খুলে রেখেছে ও বন্ধু নবী আমার বলে শুনো একটা শূন্য মাঠের মধ্যে যদি নিজের উটটা হারিয়ে ফেলে যেরকম কিছুক্ষণ পরে উটটা পাইলে যেরকম খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেরোজাদার যখন একটা বেনামাজি যখন নামাজি হয়ে যায় তার চেয়ে বেশি খুশি হয় জোরে কন্যা মারহাবা আরও জোরে কন্যা মারহাবা।